আচমকাই এক ব্যক্তিকে গলায় ধারালো অস্ত্রের কোপ, তাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার লক্ষ্মণিয়ার গিদরপাড়া এলাকায়। আক্রান্তের নাম রামচন্দ্র মাহাতো, তাকে রক্তাক্ত অবস্থায় রাতেই রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সন্দীপ মাহাতো। জানা গিয়েছে এদিন স্থানীয় একটি দুর্গা মন্দিরে বসেছিলেন রামচন্দ্র, সেখানে উপস্থিত ছিলেন সন্দীপ। দুজনের মধ্যে কথা হয়, হঠাৎই সন্দীপ রামচন্দ্রের গলায় ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। কিন্তু কি কারণে এমনটা হলো তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। অভিযুক্তের শাস্তি চান আক্রান্তের পরিবারের সদস্যরা। ঘটনা তদন্ত শুরু হয়েছে। বাইকটা দেখো, কেন মারলো আপনাকে? আমি দুর্গা মন্দির বসেছিলাম, হঠাৎ করে গরম লাগছিল তো বসেছিলাম, বাড়ি যাচ্ছিলাম দুর্গা মন্দিরে, ওখানে বলছে যে কোথায় গেছিলি, তারা বললাম এখানে বাড়ি যাচ্ছি, বলছে ঠিক আছে। এই তো আপনি কি কোন রাজনীতি দলের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, তৃণমূল করি আমি। আর যারা মেরেছে তারা কি করে? যারা মেরেছে তারা কি করে আমি জানি না। কেন মারলো আপনাকে? আমি দাদা বলে কি দিয়ে মারলো? ওকে মারধর করেছে, আমি তো অ্যাটেম্প টু মার্ডারের মতো মারধর। এখানে মেরেছে, কারা মারেছে কি সঞ্জিত নাম বলছে, পেশেন্ট নিজে আপনাদের কাছে তো ব্যায়াম করেছে যে সঞ্জিত মাহাতো নামে ছেলে মেরেছে, বললো তো নিজে, বললো পেশেন্ট নিজে বললো, তখন সুস্থ ছিল, এখন অসুস্থ হয়ে গেছে। পেশেন্টের মুখ থেকে আমরা নাম শুনেছি, কারণ আমি অনুষ্ঠান বাড়িতে রায়গঞ্জে ছিলাম, বাড়ি থেকে ফোন করেছে যে তোর ভাইকে মেরেছে, গলা কেটে দিছে, তাড়াতাড়ি হসপিটালে আয়। তো আমি ছুটে আসলাম, এখানে এসে দেখি অবস্থা খারাপ, তখন নিয়ে আসলাম হসপিটালে সবাই মিলে, দুজন এক কাকু আর এক দাদা ছিল, ওরাই নিয়ে আসছে। তো শুনলাম কে মেরেছে কে মেরেছে, বললো সঞ্জিত মাহাতো মেরেছে। আমার সঙ্গে তো ওর কোনো ইয়ে নাই, মনে করেন যে ছেলেটার কথা বলছে ওকে নিয়ে তো আমার কোনোদিন কোনো এই ধরনের আক্রোশ নেই, তো আর এরও তো কোনো আক্রোশ নেই। এখন সুস্থ হলে ও বলতে পারবে, সুস্থ হোক তারপরে শোনা যাবে কি বলছে না বলছে, ঠিক মতো তো বলতে পারেনি না। আমরা তো চাচ্ছি যে জবরদস্তি মারধর করেছে ও শাস্তি হোক।